আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথে উপজেলার হাটবাড়িয়া গ্রামে। এখানে এক যুবক, সে দীর্ঘ অনেক বছর প্রবাসে থাকার পরে দেশে এসে মাছ চাষ শুরু করেছে, এবং তার মাছ চাষের কি অবস্থা এবং কি ধরনের মাছ সে চাষ করছে আমি তার বিস্তারিত তার মুখ থেকে জানাবো। তার আগে প্রিয় দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং চলুন আমরা মাছ চাষ সম্পর্কে এবং তার সম্পর্কে বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ বরকত, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। যে আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। শামীম হোসেন, যে আপনি শুনছি যে বিদেশ ছিলেন অনেক বছর, তো কয় বছর ছিলেন বিদেশে? আমি মালয়েশিয়া ছিলাম প্রায় 14 বছর। 14 বছর মতো মালয়েশিয়া। হঠাৎ মালয়েশিয়া থেকে এসে এখন বর্তমান শুনলাম মাছ চাষ শুরু করেছেন, তো মাছ চাষে কি অবস্থা এখন, কেমন আছেন? জি, আমি 14 বছর দীর্ঘ মালয়েশিয়া ছিলাম, থাকার পরে আমি এখন দেশে আসছি। দেশে আসার পরে এখন মাছ চাষ করছি, ইনশাল্লাহ খুব ভালো। আমার মোটামুটি 6-7টা পুষ্কুনি আছে। 6-7টা পুকুর আছে? হ্যাঁ, 6-7টা পুকুর আছে, আলহামদুলিল্লাহ। তো আপনি কী কী ধরনের মাছ চাষ করছেন? আমি মাছ চাষ করছি পাঙাশ মাছ চাষ করছি, তারপরে পাপ্তা মাছ আছে আমার, তারপরে সাদা মাছ আছে, সব ধরনের মাছ। সব ধরনের মাছ আছে, মানে এক এক পুকুরে এক এক ধরনের মাছ? জি জি। তো এই পুকুরে সাধারণত কি কি ধরনের মাছ আছে? এই পুকুরে আমার মাছ আছে আপনার পাঙাশ মাছ আছে এবং সাদা মাছ। সাদা মাছ, সাদা মাছ বলতে আপনার হচ্ছে গিলাস কাপ, কাতল, রুই, রুই মিগেল, হ্যাঁ, তারপরে সিলভার কাপ, বিকেট, মানে বিভিন্ন বিভিন্ন ধরনের সাদা মাছ আছে আর কি। তো আপনি বিদেশ থেকে কয় বছর আসছেন? আমি বিদেশ থেকে মাত্র আজ 11 মাস ধরে আসছি। 11 মাস আসছেন? তো 11 মাসে আপনি যে মাছ চাষ করে মানে কেমন বুঝছেন যে এতে কোনো সফলতা পাওয়া সম্ভব নাকি? না, আলহামদুলিল্লাহ মোটামুটি, হ্যাঁ ভালোই ইনশাল্লাহ। আমার যে পুষ্কুনি আছে, আমি যদি এইভাবে মাছ চাষ করতে থাকি মোটামুটি ইনশাল্লাহ ভালো। তো এইখানে যে আপনি পুকুরে মাছগুলো দেখছি, মাছগুলো দেখে অনেক ভালো লাগছে। তো এই জায়গায় কতটুকু জমির উপরে আপনি মাছ চাষ করছেন নাকি? আমার এখানে জমি আছে 1.5 বিঘা। 1.5 বিঘা? হ্যাঁ, 1.5 বিঘা জমি আছে। এখানে পাঙাশ কয় হাজার পাঙাশ আছে? এখানে 1.5 বিঘায় পাঙাশ আমি দিছি 3000 পাঙাশ দিছি, আর সাদা মাছ দিছি বেশি। সাদা মাছ বেশি, মানে সব মিলে এই করা হয়েছে আর কি। তো আপনার যে 3000 মাছে বিক্রি উপযোগী করতে আপনার কত টাকা খরচ হতে পারে? আমার তাও ধরেন আমার সাদা মাছ দিয়ে পাঙাশ দিয়ে 4 লাখ টাকা খরচ হবে। 4 লাখ টাকা খরচ হবে? 4 লাখ খরচ হবে, এটা কত দিনের মধ্যে খরচ হবে? এটা ধরেন আপনার 7 মাস 8 মাস, এরকম 7 মাস 8 মাস। হ্যাঁ, 7 মাস 8 মাসের মধ্যে আপনার এই 4 লাখ টাকা খরচের পরে বিক্রি করার পরে আপনি কেমন লাভ আশা করেন যে হয়তো আমি এত টাকা লাভ করতে পারবো? আলহামদুলিল্লাহ, আর বছর আমার এরকম খরচ ছিল, আমি 6 লাখ টাকা মাছ বিক্রি করছিলাম। 6 লাখ টাকা? হ্যাঁ। তাতে 7-8 মাসে আপনার 2 লাখ টাকা এই একটা পুকুর থেকে লাভ হয়েছে? হ্যাঁ, আরও তো অন্যান্য পুকুরে ছিল, মানে এরকম গতিতে লাভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ। এবং বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি যে মাছের দামও কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাড়ছে আর কি। হ্যাঁ, আর বছর খাদ্যের দামও বাড়ছে, তারপরে কিন্তু মাছের দামটা কম নাই ইনশাল্লাহ, মানে সব দিক দিয়ে ভালো। এবং আপনার এই উদ্যোগটা নিছেন আমার কাছে অনেক ভালো লাগছে, যে আপনি প্রবাস থেকে এসে এরকম একটা ব্যবসা শুরু করছেন, তো অনেক ভালো একটা ব্যবসা। এরকম অনেকে বিদেশ থেকে কমেন্ট করে যে আমি বিদেশে থেকে বাইরে যাব, মানে দেশে যাব, দেশে যে আমি কি করব, মানে নানান রকম হতাশা, যে হয়তো আমার কাছে 5 লাখ 10 লাখ টাকা আছে, তারা চিন্তা করছে যে আমি আসলে কি করব। তো আমি প্রবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই, আপনারা টেনশন বা কোনো ঘাবড়ানোর দরকার নেই, আপনারা চাইলে এরকম একটা মাছের প্রজেক্ট করতে পারেন। আলহামদুলিল্লাহ, এরকম প্রজেক্ট করলে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন, বিদেশের চেয়ে কোনো অংশে কম না। তো প্রিয় দর্শক, এরকম শামীম হোসেনের মতো আপনারা নতুন নতুন বিভিন্ন উদ্যোগ, যেমন মাছ চাষ, গরু পালন, গাভি পালন বা বিভিন্ন ধরনের খামার আপনারা গড়ে তুলতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।